সাকিবিয়ানরা তোমরা এক একটা বার শুধু দেখো তোমরা একটা বার দেখো মেগাস্টার সাকিব খানের পাওয়ারটা একবার দেখো আর তার সঙ্গে সঙ্গে তোমাদের নিজেদের পাওয়ারটা একবার দেখো আমি কেন বলছি এই কথাটা হ্যালো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে একটা বিগেস্ট রেকর্ড হয়ে গেছে বাংলাদেশের গোটা ইউটিউবটা মেগাস্টার সাকিব খানের দখলে হ্যাঁ এই কথাটা বলতে হবে মেগাস্টার সাকিব খানের দখলে বাংলাদেশের ইউটিউব এবং ইউটিউবের ট্রেন্ডিং তোমরা ভাবতে পারো একটা সিনেমার পর তিনটে গান বেরিয়েছে তিনটে গানই ইউটিউবে ট্রেন্ড করছে একদিন দুদিন নয় এক টানা ট্রেন্ড করছে আমি অবশ্যই আকাশ ভাইকে অনেক ধন্যবাদ জানাই আকাশ ভাই আমাদেরকে মেসেঞ্জারে এই আপডেটটা পাঠিয়েছে এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো আমি স্ক্রিনেও তুলছি তোমরা নিজেরা জানো অনেকেই জানো যে প্রথম যে গানটা এসেছিল রাজকুমারের যেটা টাইটেল ট্র্যাক সেই টাইটেল ট্র্যাকটা ট্রেন্ডিং ওয়ান ইউটিউবে আজ থেকে নয় জবে থেকে রিলিজ হয়েছে তবে থেকে ট্রেন্ডিং ওয়ান সে ট্রেন্ডিং ওয়ান থেকে আর নামেনি তার পরবর্তীতে নাম্বার টুতেই আমরা দেখতে পাচ্ছি বরবাদ গানটা যেটা প্রিন্স মাহমুদের ক্রিয়েশন এবং আলিফ ভাই গেয়েছেন বরবাদ গানটা ইউটিউবে বাংলাদেশের নাম্বার টুতে ট্রেন্ডিংয়ে আর থার্ড গানটা যেটা এলো আমি একাই রাজকুমার এই গানটা নাম্বার থ্রিতে ট্রেন্ড করছে না মানে আমি সত্যিই জানতে চাই যে এই যে এতগুলো ছবির এত কিছু যে এলো টিজার ট্রেলার গান সব কিছুই তো এলো কোনোটাতেও কোনোটাকেও তো আমরা সেভাবে দেখতে পেলাম না ইউটিউবের ট্রেন্ড করতে ইউটিউবের ট্রেন্ডিং কিভাবে হয় ইউটিউবের ট্রেন্ডিং হয় সব থেকে বেশিবার কোনটা দেখছে মানুষ এবং কোনটা নিয়ে থেকে বেশি এক্সাইটেড সেই অনুযায়ী ইউটিউব সেটাকে ট্রেন্ডিংয়ে ওঠায় মেগাস্টার সাকিব ভাইয়ার পাওয়ারটা এতটাই বেশি ভাই ধারের কাছে কেন ত্রিশিমানায় কেউ নেই এটা মানতে হবে এটা জাস্ট মানতে হবে থার্ড গানটা নিয়ে এত সমালোচনা আমি একাই রাজকুমার গানটা নিয়ে এত সমালোচনা হলো অনেকের পছন্দ হলো অনেকের পছন্দ হলো না তারপরেও সেই গানটা নাম্বার থ্রিতে ট্রেন্ড করছে নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি ট্রেন্ডিং ইউটিউব পুরোটা মেগা সুপার সুপারস্টার সাকিব ভাই আর দখলে ও মাই গড এটা নিয়ে তো কথা বলতেই হবে আর আজকে নববর্ষের দিনে কি ভালো রেসপন্স রাজকুমারের চারিদিকে চারিদিকে অনেকের বক্তব্য ছিল যে রাজকুমারের গানগুলো প্রিয়তমার মতন হলো না তাহলে এই ট্রেন্ডিংটা হচ্ছে কি করে আমার প্রশ্নটা এখানে তাহলে মানুষ মানে দর্শক তো এই গানগুলো শুনছে নাহলে তো ইউটিউব তো আর সাকিব ভাই আর নিজের পার্সোনাল কোনো অ্যাপ্লিকেশন নয় যে তিনি ট্রেন্ডিংয়ে রেখে দিয়েছেন বা তার প্রোডাকশান হাউস বা ভাই আর তো পার্সোনাল প্রপার্টি নয় ইউটিউবটা ইউটিউবটা তো আলাদা একটা অ্যাপ্লিকেশন ভাই সেখানে পরপর তিনটে গান ট্রেন্ডিং মানে দর্শক শুনছে ডে বাই ডে রেগুলারলি গানগুলো শুনছে যে কারণের জন্য এই ট্রেন্ডিং জাস্ট দারুণ লাগলো এই এই ভিডিওটা করতে পেরে দারুণ লাগলো জানো তো বন্ধুরা আজকে নববর্ষ সারাদিন বাড়ি থেকে বেরোতে পারিনি এই নতুন জামা পরে রেডি হয়েছি এখন সারাদিন পরে এখন ইন্ডিয়ার টাইম রাত্রি নটা এখন আমি আর আমার হাজব্যান্ড একটু বেরোচ্ছি দশ মিনিটের জন্য বা পনেরো মিনিটের জন্যে তার মধ্যে যদি কোনো এক্সক্লুসিভ আপডেট চলে আসে সেটা কিন্তু বাড়িতে এসেই করব আমি বলেই বেরোলাম শেষ করলাম ভিডিওটা তোমাদের কি রিয়াকশান এই ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি প্রত্যেককে ধন্যবাদ দিতে চাই বালামজি কোনালজি যারা সুরকার যারা গীতিকার আলিফ ভাই প্রিন্স মাহমুদ প্রত্যেকে প্রত্যেকে জাহিদ আকবর ফেরারি ফরহাদ তিনি লিখেছেন আমি একাই রাজকুমার গানটা যারা গিয়েছেন সবাইকে পুরো গানের টিমকে অনেক অনেক কনগ্র্যাচুলেশনস কেননা এ ট্রেন্ডিং কিন্তু একটা বিরাট ব্যাপার ভাই আর এটা মেগাস্টার শাকিব খান ছাড়া জাস্ট অসম্ভব ওই নামটাই যথেষ্ট বলেছি না গান ভালো হোক গান খারাপ হোক লোকের পছন্দ হোক লোকের পছন্দ না হোক ওই ট্রেন্ডিংয়ে থাকবে মানে জাস্ট জাস্ট ট্রেন্ডিং কিং অফ বাংলাদেশ আমরা বলতে পারি মেগাস্টার সাকিব ভাইয়াকে কি তোমরা আমার সঙ্গে একমত সেটা কমেন্ট করে জানিও তাটা